আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ঈদ উপলক্ষে আট দিন শিথিল থাকার পর তেইশ জুলাই থেকে আবার করা লকডাউন বন্ধ থাকবে গার্মেন্টস ও শিল্প কারখানা দেশে করোনায় আরও দুইশো তিন জনের মৃত্যু নতুন আক্রান্ত বারো হাজার একশো আটানব্বই জন এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে ইউনিসেফ ইউনেস্কোর সুপারিশ যৌক্তিক আগস্টে স্কুল খোলার পরামর্শ গবেষকদের শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করেছে সরকার আগামীকাল মধ্যরাত থেকে তেইশ জুলাই ভোর ছটা পর্যন্ত চলবে গণপরিবহন চালু থাকবে দোকানপাট শপিং মল ঈদ উপলক্ষে আট দিন শিথিল থাকার পর তেইশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশে আবারও সর্বাত্মক লকডাউন কার্যকর করা হবে তখন বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস আদালতের পাশাপাশি গার্মেন্টস ও শিল্প কারখানা আপেল মাহমুদের রিপোর্ট করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার এবছরের পাঁচ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে পাশাপাশি স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় লকডাউন জারি করেছিল তারপরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এক থেকে চোদ্দ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ জারি করা হয় তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এদিকে কোরবানি ঈদ উপলক্ষে চোদ্দ জুলাই মধ্যরাত থেকে তেইশ জুলাই সকাল ছয়টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এই সময় সব কিছু আগের মতো চললেও মাস্ক পরাসহ মানতে হবে স্বাস্থ্যবিধি তবে ঈদের পর তেইশ জুলাই সকাল ছয়টা থেকে পাঁচ আগস্ট মধ্যরাত পর্যন্ত সারা দেশে আবারও দুই সপ্তাহের কঠোর লকডাউন থাকবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে সে সময় আগের মতোই সরকারি বেসরকারি অফিস গণপরিবহন সহ সকল যানবাহন শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে একই সঙ্গে বন্ধ থাকবে গার্মেন্টস সহ সব ধরনের শিল্প কারখানা আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইশো তিন জন মারা গেছেন এ নিয়ে দেশে করোনায় ষোলো হাজার আটশো বিয়াল্লিশ জনের মৃত্যু হল সোমবার একচল্লিশ হাজার সাতশো পঞ্চান্নটি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বারো হাজার একশো আটানব্বই জন আক্রান্তের হার উনত্রিশ দশমিক দুই এক এদিন ঢাকা বিভাগের সবচেয়ে বেশি একষট্টি জনের মৃত্যু হয়েছে খুলনায় মারা গেছেন পঞ্চান্ন জন এছাড়া চট্টগ্রামে তিরিশ রাজশাহীতে সাতাশ রংপুরে পনেরো ময়মনসিংহে সাত এবং বরিশাল ও সিলেট বিভাগে পাঁচজন করে মারা গেছে গত চব্বিশ ঘন্টায় একুশ থেকে তিরিশ বছর বয়সের ছয় জন একত্রিশ থেকে চল্লিশ বছরের বারো জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের আঠাশ জন একান্ন থেকে ষাট বছর বয়সের উনচল্লিশ জন এবং ষাট বছরের বেশি একশো আঠারো জন প্রাণ হারিয়েছে সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে মডার্নার টিকা দেয়া বরিশালের ছয়টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা দেয়া শুরু হয় নগরীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ নগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মডার্নার টিকাদান কর্মসূচি চলছে প্রতিদিন সেখানে প্রায় চারশো জনকে এ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মডার্নার ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশনকৃত মানুষ সকাল থেকেই ভিড় করতে থাকে সিভিল সার্জন ডাক্তার ইমতিয়াজ জানান দ্বিতীয় পর্যায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার উনত্রিশ হাজার ডোজ টিকা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে ইউনিসেফ ইউনেস্কো যে সুপারিশ করেছে তা যৌক্তিক বলেছেন দেশের শিক্ষা গবেষকরা আগস্ট থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলার পরামর্শ তাদের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মাহবুব হোসেন রিপোর্ট মাহবুব কবির চপলের দেশের শিক্ষা ক্ষেত্রে এমন অনিশ্চয়তা কখনোই তৈরি হয়নি সতেরো মাস ধরে বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দুশ্চিন্তায় সাড়ে তিন কোটি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ অবস্থায় এক বিবৃতিতে বাংলাদেশ সহ বিশ্বের ১৯টি দেশে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ তবে এই মুহূর্তে না হলেও আগস্ট থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষকরা স্কুলের খুলে দেওয়া হচ্ছে না হাট বাজার তারপরে আপনার রেল বা পরিবহন সব কিছুই খুলে দিচ্ছে ইন্টারন্যাশনালি যে গবেষণাটা হয়েছে সেখানে তো আসলে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের বাচ্চা সংক্রমিত এরকম প্রমাণ পাওয়া যায়নি কোনো কিছু অর্জন করতে হলে ঝুঁকি নিতে হবে গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে যে আসলে
এই শিক্ষা কার্যক্রমটা ওই 30 তারিখে পরে যেন আর চিন্তা ভাবনা না থাকে যে আমরা আর খুলবো না, আরও এক্সটেন্স করবো, সেটা না। এইটা ওই ধরনের একটা ডিসিশন যেটা আমরা বললাম যে প্রতিটা ক্লাসের জন্য একদিন দুই দিন এক্সপেরিমেন্ট, হয়তো আমরা দেখতে পারি যে 15 দিন 20 দিন চালাই দেখতে পারি, আমরা তো চালিয়ে দেখি নেই যে কেউ সংক্রমিত হয়েছে কিনা। এটাও বাস্তবতা যে দীর্ঘদিন যদি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকে এবং আমরা বিকল্প পন্থায় যদি না যেতে পারি তাদের কাছে, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। করোনা সংক্রমণের হার 5% নেমে এলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা আছে সরকারের। তবে গবেষকরা বলছেন সংক্রমণের যে ঊর্ধ্বগতি তাতে সহসায় 5% নেমে আসার সম্ভাবনা কম। শিক্ষার বড় ধরনের ক্ষতি এড়াতে তাই এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। লং টার্ম এফেক্ট যদি বলেন, শিশু শ্রম বেড়ে যাবে, বাল্য বিবাহ বেড়ে যাবে, তারপরে মানসিক বিকাশ এটা থেমে যাবে। শিক্ষার ক্ষতিটা হয়ে যাচ্ছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের অনতি বিলম্বে বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান শিক্ষা সচিব। আমরা ম্যাসেজে আপনাকে এটা দেখেছি, আমরা এটা পর্যালোচনা করছি, আমাদের পুরো প্ল্যানটাই আমরা জানাব। এর আগেও বেশ কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েও করোনা সংক্রমণ না কমায় তা সম্ভব হয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মুজিববর্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় 2 ধাপে 1,558টি গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। সম্প্রতি কয়েকটি ঘরে ফাটল ও মেঝের প্লাস্টার উঠে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে, যদিও প্রশাসন বলছে নিচু জমি ভরাট করে নতুন মাটিতে ঘর নির্মাণ ও অতিবৃষ্টির কারণেই গুটি কয়েক ঘরে এই সমস্যা দেখা গেছে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। একসময় মাথা গোজার ঠাঁই ছিল না নওগাঁর ভাগ্যাহত এসব পরিবারগুলোর। অন্যের জমিতে বানানো ঝুপড়ি ঘরে ছিল তাদের একমাত্র আশ্রয়। রোদ, বৃষ্টি আর ঠান্ডা ছিল নিত্যসঙ্গী, ছিল না সুপেয় পানি, পয় নিষ্কাশন ব্যবস্থা কিংবা বিদ্যুৎ সুবিধা। তবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে তাদের জীবন ব্যবস্থা। নওগাঁর 11টি উপজেলায় 1,558টি পরিবার এখন আর গৃহহীন নয়। প্রতিটি ঘরে রয়েছে 2টি কক্ষ, রান্নাঘর, টয়লেট, এমনকি খোলা জায়গাও। ঘর পাই আমরা, বাচ্চা কাচ্চাদের সব সুবিধা পাইছি, তাহলে ভালোই আছি, আমাদের কোনো ঘরের সমস্যা নাই। মেয়েরা বিয়ে দিয়েছি, তারা আসলে আমি ঘরে জায়গা দিতে পারতাম না। শেখ হাসিনার দোয়াতে ঘর পাওয়াতে আমি তাদের আত্মীয় স্বজন যেগুলো আছে তাদের নিয়ে আমি আনন্দ সহিত দিন কাটাচ্ছি। সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘরে ফাটল দেখা দেওয়ার অভিযোগ উঠেছে, তবে অভিযোগ পাওয়ার সাথে সাথেই তা মেরামত করে দেয়া হয়েছে বলে জানিয়েছে উপকারভোগীরা। জেলা প্রশাসক জানান অতিবৃষ্টি এবং নিচু জমি ভরাট করে নতুন মাটিতে এসব ঘর নির্মাণ করায় কয়েকটি ঘরে সমস্যা দেখা দিয়েছে। তো ফাটল এটা হয়তো কিউরিং এর কারণে হতে পারে, আর দ্বিতীয় হতে পারে যেটি আমাদের মনে হয়েছে যে এখানে মাটিটা ছিল নতুন, নতুন মাটি ফেলার কারণে এই জায়গাটায় ফাটল ধরেছে। প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পে কোনো পরিবার যেন নিরাপত্তাহীনতায় না ভোগে তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সরকার এবং বিভিন্ন সরকারি সংস্থার দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে হাশেম ফুড বেভারেজ কারখানায় আগুনের ঘটনায় 52 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড বেভারেজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন। নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সরকারের যে প্রতিষ্ঠান আছে যারা এটা তদন্ত করার কথা এবং কেউ কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, সেটা যদি নেওয়া হতো তাহলে এ ধরনের দুর্ঘটনা হওয়ার কথা না এবং এত শিশু শ্রমিকও এখানে কাজ করার কথা না। যারাই জীবন দিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের স্মৃতির প্রতি, তাদের পরিবার পরিজনদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আমরা দাবি জানাই। চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে 1 কোটি টাকা মূল্যের 975 গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব 7 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। মাছ ব্যবসার আড়ালে টেকনাফ থেকে এসব মাদক চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয় বলে জানায় র‍্যাব। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও 140 গ্রাম আইস সহ দুজনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। সুনামগঞ্জে রোগী দেখতে বাড়িতে না যাওয়ায় বখাটের হাতে লাঞ্ছিত হয়েছেন এক চিকিৎসক। সকালে 250 শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় হাসপাতালের পার্শ্ববর্তী হাসননগর এলাকা থেকে মিজানুর রহমান নামে এক বখাটকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মিজানুর হাসননগর এলাকার আরও উল্লার ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাধা ও হয়রানি বন্ধ সহ ঠাকুরগাঁওয়ে 3 সাংবাদিকদের নামে মামলা বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে কুড়িগ্রাম চিলমারি মহাসড়কের পাশে মানববন্ধন ও সমাবেশ করা হয়। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু ও সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব সহ অন্যান্য সাংবাদিকরা এ সময় বক্তব্য রাখেন। শেরপুর পৌরসভায় 2021-22 অর্থ বছরের জন্য 77,30,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। প্রস্তাবিত বাজেটে 77,30,00,000 টাকা আয়, 66,36,67,000 টাকা ব্যয় ও 10,63,62,000 টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। পৌরসভার কাউন্সিলর সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। লকডাউনের প্রভাবে খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমসহ মৌসুমি ফল ব্যবসায়ী ও বাগান মালিকরা। জেলার বাইরে থেকে ব্যবসায়ীরা আসতে না পারায় আম, কাঁঠাল, আনারস ও পেঁপে সহ বিভিন্ন ফল পচে যাচ্ছে বাগানেই। পরিবহন সংকটের মধ্যেও কেউ কেউ মৌসুমি এসব ফল বাজারে নিয়ে আসলেও ক্রেতা না থাকায় খরচও উঠছে না তাদের। তাই লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে বাগান মালিক সহ ব্যবসায়ীদের। খাগড়াছড়ি পার্বত্য জেলায় উৎপাদিত বিভিন্ন জাতের আমের পাশাপাশি কাঁঠাল, আনারস, পেঁপে ও কলা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ি বিক্রি ও বাজারজাত বন্ধে নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথিপুর বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার সাদিয়া উম্মুল বানিন অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলাদা দুটি মামলায় 10,000 টাকা জরিমানা আদায় সহ বিপুল সংখ্যক নকল ব্যান্ড রোল যুক্ত জনি আলম বিড়ি ও বিনোদ বিড়ি জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়। কক্সবাজারের টেকনাফ থেকে 50,000 পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তাকে আটক করা হয়। এ সময় সিএনজি অটোরিকশা তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যশোরের অভয়নগরে করোনা রোগীর চিকিৎসা সেবায় অক্সিজেন কনসেন্ট্রেটর ও মেডিকেল সরঞ্জাম বিতরণ করেছেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীবের নিকট এসব সরঞ্জামাদি হস্তান্তর করা হয়। উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় প্রায় 5,000 কর্মহীন ও দুস্থ মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। জেলা স্টেডিয়ামে এই মানবিক সহায়তা দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে তিনি শিববাড়ি মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া সেনাপ্রধান সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন। সভায় বিভাগীয় কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাভারের আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। দুপুরে নবম পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ও 11 ফিল্ড অ্যাম্বুলেন্স ও সিএমএইচ সাভারের পরিচালায় আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে 200+ নারী, পুরুষ, শিশু ও গর্ভবতী নারীকে এ চিকিৎসা দেওয়া হয়। সেনাবাহিনীর ADMS কর্নেল সুভাষ চন্দ্র রায় ও 11 ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফখরুল আলম এ সময় উপস্থিত ছিলেন।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।